আমি সকলে উপলব্ধি করেছো কংগ্রেসে যে আগতকৈ অসমতো ভাল ফলাফল লাভ করা নাই। কংগ্রেসের তিনটা সমষ্টি আছিল, তিনটা সমষ্টিয়ে জিকিছে। অসমত কংগ্রেস আমি 92টা সমষ্টিত আমি জয়লাভ করেছো, আর কংগ্রেসে 79 লাখ বা 79 লাখ ভোট যি পাইছে তাত 58-60 লাখ ভোটেই সেই বিশেষ সম্প্রদায়টির ব্যক্তিসকলে দিছিলে। গতিকে অসমত কংগ্রেসের বিশেষ একো ভাল হওয়া নাই, কিন্তু আমি যোরহাটত পরাজয় বরণ করলো, তার কারণে এই বিশেষ সম্প্রদায়ের ব্যক্তিসকলে ভাবে যে কংগ্রেস দল আকৌ শাসনলৈকে আহিব। আমি এতিয়াপরা অত্যাচার করিম আর অসমিয়াক এতিয়াপরা মুখিমূৰ করিম, এয়া হবলৈকে দিব নালাগে। সকলে এই ক্ষেত্রে সজাগ হোক, তার কারণে অনুরোধ করছি। ক্যাবিনেটত তো পলিটিক্যাল কথা আলোচনা নয়, পশ্চিমবঙ্গের লেখিয়া হয়েছে নাকি? আসলে চাওক, অসমত বেয়া পরিবেশ হয়েছে, পরিবেশ করবলে বিচারি আছে। আজি হয়তো হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া অসমৰ মুখ্যমন্ত্রী না থাকিলে আরো বেয়া করলে হয়, কিন্তু ইয়াতকৈ বেয়া হবলৈ নিদিও। সরকার এই ক্ষেত্রে নিশ্চয়কৈ কঠোর হব, কিন্তু অসমৰ মানুহে অলপ বুঝিব লাগে যে কংগ্রেসৰ নেতা কর্মী সকলে এই বিশেষ সম্প্রদায়ের ব্যক্তিসকলক তুষ্টিকরণ করে, তেখেতলোক সহায় করে, তেখেতলোকে এই কামবিলাক করলেও গরিহণা নিদিয়ে, আর এই কামবিলাক করলে ইনডাইরেক্টলি তেওঁলোকে উদগনি যোগায়। ভাবে যে নর্মেলি কত জিকিছে, নগাঁত কংগ্রেস জিকিছে আর ডুবুরীত জিকিছে। এই বিশেষ সম্প্রদায়টোর যেহেতু তাতে সংখ্যা বহুল, তাতে জিকিবলে সক্ষম হয়েছে, কিন্তু কাকতালীয়ভাবে যেহেতু যোরহাটত আমি হারিলো, এটি এই বিশেষ সম্প্রদায়ের ব্যক্তিসকলে ভাবিবলৈ আরম্ভ করেছে যে অসমত কংগ্রেস সরকার আহিব, অসমত কংগ্রেস সরকার আহলে আরো করিম, আরম্ভণি করিয়ে দিলো, কি করিম আরম্ভণি করে দিলো। গতি এইটুকু তখনলোকে অসমিয়া ধারণা।